সন্ধ্যায় সিলেটের দর্শকদের সঙ্গে মাসবি দেখবেন পরীমনি। মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত মা সিনেমাটি। নির্মাতা অরণ্য আনোয়ারের পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। মুক্তির তৃতীয় সপ্তাহে গত শুক্রবার গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মুক্তি পায় মা। সেখানে প্রতিদিন একটি করে শো প্রদর্শন হচ্ছে। জানা গেছে সিনেমাটি মুক্তি উপলক্ষে এই মুহূর্তে সিলেটে অবস্থান করছেন নির্মাতা অনন্য আনোয়ার, থাকবেন পরীমনিও। রবিবার সন্ধ্যার শোতে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখবেন হালের এই গ্রামার কন্যা। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ। সেই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করছেন পরীমনি, সঙ্গে শুধু লিখেন আসছি। এর আগে সিলেটে মা সিনেমার সামগ্রিক অবস্থান নিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, এখানকার সংস্কৃত অঙ্গনের সঙ্গে যুক্ত প্রায় সবার মধ্যেই সিনেমাটি নিয়ে আগ্রহ আছে। সিনেমার প্রচারের জন্য একটা টিম গঠন করা হয়েছে, তারা সেই মোতাবেক কাজ করছেন। তার আগে ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে 76তম আসরে মা সিনেমার ওল্ড প্রিমিয়ার হয়। গত 20 মে উৎসবে মার্শে দু ফিল্মে প্রদর্শিত হয় এই সিনেমাটি। মা সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধ সময়ের। মৃত ঘোষিত 7 মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। এছাড়া আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম, জুই, শিল্পী সরকার, অপু, শাহাদাত হোসেন প্রমুখ।